দেখে নিন যেভাবে সৌদি যুবরাজের সঙ্গে গভীর প্রেম ছিল ট্রাম্পের পুত্রবধূর। সৌদি যুবরাজের সঙ্গে গভীর প্রেম ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের। ওই যুবরাজের নাম খালিদ বিন বদর বিন সুলতান আল সৌদ। 2001 সালে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার পূর্ব পর্যন্ত দুজনের মধ্যে গভীর সম্পর্ক বিরাজমান ছিল। এমনকি 3 বছর একসঙ্গে এক ছাদের নিচেও বসবাস করেছেন ভেনেসা ও খালিদ। তবে 9/11 হামলার পর বাধ্য হয়ে ভেনেসাকে ছেড়ে নিজ দেশে পাড়ি জমিয়েছিলেন খালিদ। যুবরাজ খালিদের বাবা বদর বিন সুলতান আল সৌদের সঙ্গে আল কায়দার পরোক্ষ যোগাযোগ ছিল বলে খবর প্রকাশের পরই দেশটি ছেড়ে চলে যান খালিদ। জানা গেছে 1998 থেকে 2001 সাল পর্যন্ত যুবরাজ খালিদ বিন বদরের সঙ্গে প্রেম করেছেন ভেনেসা। এ সময় তারা একসঙ্গেই থাকতেন। যুবরাজের সঙ্গে প্রণয়ে জড়ানোর আগে ভেনেসার সঙ্গে সম্পর্ক ছিল ল্যাটিন কিং ভ্যালেন্টাইন রিভেরা ও হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর। সৌদি রাজ পরিবারের প্রভাবশালী যুবরাজ খালিদ 1983 সাল থেকে 2005 সাল পর্যন্ত আমেরিকায় সৌদি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশেরও খুব ঘনিষ্ঠ ছিলেন। এ কারণে টুইন টাওয়ার হামলার দায় স্বীকার করা সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার সঙ্গে তার পরোক্ষ সংশ্লেষের বিষয়ে খবর প্রকাশ হলেও আমেরিকার দায়িত্ব পালনে তাকে কোনো সংকটের মুখে পড়তে হয়নি। অবশ্য তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের কোনো প্রমাণ কেউ দিতে পারেনি।